শক্তি ক্ষয় করছে ঘূর্ণিঝড় অশনি, তবে বাংলায় এখনো জারি অশনি সংকেত। এই অশনির তীব্র দাপট ওড়িশাতে, সেই এক্সক্লুসিভ ছবি ইতিমধ্যেই এসেছে নিউজ বর্তমানের হাতে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সুব্রত রায়। তোমার কাছে জানতে চাইবো, ওড়িশায় অশনির প্রভাব এই মুহূর্তে ঠিক কতটা? দেখো, উড়িষ্যাতে একটা তাণ্ডব শুরু হয়েছে এবং ইতিমধ্যে উড়িষ্যায় যেভাবে সেখানে ঝড়ের তাণ্ডব হচ্ছে, সেখানে খোলা রাস্তার উপরে যেভাবে ঝোড়ো হাওয়া বইছে এবং দেখা যাচ্ছে একের পর এক ওখানকার যারা উড়িষ্যাবাসী তাদের কাছে যোগাযোগ করে জানা গেছে সেখানে গাছ পড়ে যাচ্ছে এবং যেসব চেয়ার টেবিল আছে সেগুলো ফাইবারে সেগুলো উড়ে যাচ্ছে। সেখানে কিন্তু রীতিমতো একটা ঝড়ের তাণ্ডব বলা যেতে পারে, সঙ্গে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আকাশে কালো মেঘে ঢেকে গেছে এবং এই পরিস্থিতি সেখানে রয়েছে। কিন্তু এর পাশাপাশি যেটা জানিয়ে রাখা দরকার, এই মুহূর্তে আমাদের রাজ্যে কিন্তু এখনো কি তার কোনো এফেক্ট নেই, রোদ উঠেছে। কিছুক্ষণ আগে আমার দীঘাতেও কথা হচ্ছিল, সেখানেও কিন্তু রোদ রয়েছে। বোঝা যাচ্ছে না যে সেখানের এই এফেক্টে আজকে সন্ধ্যের পর থেকে কি পরিস্থিতি দাঁড়ায়, কেননা আবহাওয়া দপ্তর তারা গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। লালবাজারে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেই কন্ট্রোল রুমের নাম্বার 2214-1840, এই নাম্বারে বিশেষ কন্ট্রোল রুমে সেখানে কিন্তু নজরদারি রাখছে সেনাবাহিনী আধিকারিকরা, কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কড়া নজর রাখছে। নবান্ন থেকেও ডিজি কন্ট্রোল রুম থেকে নজর রাখা হচ্ছে পাথর প্রতিমা এবং যে আমাদের উপকূলবর্তী যে জেলাগুলি এবং তার গ্রামগুলি আছে তার ওপর, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে সর্বত্র, এবং মাইকেলিং হচ্ছে সাধারণ যারা উপকূলবর্তী এলাকায় বাঁধের কাছে থাকে তাদেরকে সবাইকে শিফট করিয়ে নেওয়া হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে। আগাম সতর্কতা হিসেবে আজকে কলকাতা বিমানবন্দর থেকে সমস্ত ছোট উড়ান ওরা বাতিল করা হয়েছে, ছোট বিমান আজকে কিন্তু টেক অফ বা একই সঙ্গে সেগুলো কিন্তু ফ্লাই করছে না। এই রকমই গোটা পরিস্থিতির মধ্যে রয়েছে উড়িষ্যাতে। কিন্তু এখন কিছুটা বেশ লন্ডমন্ড অবস্থা, ঝোড়ো হাওয়া বইছে, তার সঙ্গে কিন্তু উত্তাল পরিস্থিতি সেখানে একটা সৃষ্টি হয়েছে। অর্থাৎ অশনি দুর্বল হয়ে গেল, তার যে শেষ পর্যায়ে তার একটা ঝাপটা উড়িষ্যাতে দিচ্ছে। বঙ্গ এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল থাকলেও সন্ধ্যের পর কি চিত্র দাঁড়ায় তার ওপর কিন্তু কড়া নজরদারি রয়েছে আবহাওয়াবিদদের আলিপুর আবহাওয়া অফিসে। একদমই, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি টেলিফোনে ছিলেন চিফ রিপোর্টার সুব্রত রায়। অর্থাৎ ওড়িশাতে এই মুহূর্তে অশনির তাণ্ডব, ওড়িশাতে একাধিক এলাকায় এই মুহূর্তে অশনির তাণ্ডব, লন্ডমন্ড হয়ে গেছে একাধিক এলাকা এবং হাওয়ার যে তীব্র বেগ, সেই তীব্র বেগের ফলে একাধিক জায়গা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছে নিউজ বর্তমানে। দেখছেন সেখানে কিভাবে তীব্র বেগ এই মুহূর্তে রয়েছে এই অশনির, এবং যার জেরে কিন্তু সতর্কতাও জারি করা হয়েছে ওড়িশা উপকূলে, এবং সেখানে এই মুহূর্তে তাণ্ডব সৃষ্টি করেছে এই মুহূর্তে এই অশনি, এবং যে অশনির কথা এবং বারবার সরাসরি বাংলার ক্ষেত্রে প্রভাব না পড়লেও এই মুহূর্তে অশনির যে তাণ্ডব তা ধরা পড়েছে ওড়িশাতে। এই অশনির জেরে একাধিক জায়গায় ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা, বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই পুলিশ প্রশাসন অশনি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দীঘা থেকে তুহিন শুভ্র আগওয়ান। তুহিন, এই মুহূর্তে আমরা জানি যে শহর কলকাতার যে পরিস্থিতি আবহাওয়া ছিল, সকাল থেকে বৃষ্টি ছিল, দীঘা সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন? দেখো, দীঘার বর্তমানের আবহাওয়া কিন্তু একেবারে রৌদ্র করজ্জ্বল। সকালের দিকে আমরা যেমনটা দেখলাম একবার কিন্তু বৃষ্টির দেখা মিলেছিল দীঘার সৈকতে, কিন্তু তারপর থেকে একেবারে রৌদ্র করজ্জ্বল আকাশ গোটা দীঘা সৈকতে। প্রথমে আমরা তোমাকে ওল্ড দীঘার ছবি দেখিয়েছিলাম এবং তারপরে নিউ দীঘা, সর্বত্রই কিন্তু একেবারে রৌদ্র করজ্জ্বল আকাশ। তবে এরই মাঝে যদি আবহাওয়া প্রতিকূলের দিকে এগোয় সেজন্যও কিন্তু প্রস্তুত রয়েছে প্রশাসন। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে দীঘায় মাইকিং চালানো হচ্ছে, পাশাপাশি ওয়াচ টাওয়ারের গুলির মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে কিন্তু সমস্ত পর্যটকদের সমুদ্রে নামতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে তৎপরতা কিন্তু এক প্রকার তুঙ্গে বলা চলে। অভিক, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি পূর্ব মেদিনীপুরের প্রতিনিধি তুহিন শুভ্র আগওয়ান ছিলেন টেলিফোনে। দীঘা একদিকে, তার পাশাপাশি গঙ্গাসাগর এবং তার পাশাপাশি বসিরহাট, এই তিন জায়গার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ বর্তমানে, যেখানে অশনি সংকেত জারি করা হয়েছিল এবং ইতিমধ্যে পুলিশ প্রশাসনের তরফ থেকে একাধিক সতর্কতা জারি করা হয়েছে এবং বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছেন। দীঘা সেখানে যেমন প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছিল, তার পাশাপাশি সেখানে পর্যটকদেরকে এই সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
হয়েছিল এবং স্নানের ক্ষেত্রেও বারণ নিষেধাজ্ঞা করা হয়েছিল সমস্ত পর্যটকদের। তার পাশাপাশি গঙ্গাসাগর, যে গঙ্গাসাগর তীর্থভূমি, সেখানেও কিন্তু ইতিমধ্যেই অশনির জন্য সতর্কতা জারি করা হয়েছিল। পুলিশ প্রশাসনের তরফ থেকে একাধিক বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সেখানে। তার পাশাপাশি বসিরহাট, সেখানেও একাধিক জায়গায় জলমগ্ন হয়ে যায় যে কোনো ঘূর্ণিঝড়ের কারণে, এবং এই মুহূর্তে সেই বসিরহাটের এলাকার মানুষজন তারাও আতঙ্কিত এই অশনি কারণে।